নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কলকাতায় আক্রান্তের তুলনায় দ্বীগুণ কিন্তু মুক্ত মাত্র তিন জেলায় কিন্তু দুই অঙ্কে দৈনিক সংক্রমণ কিন্তু পৌঁছেছে তো বন্ধুরা আজকে সেই নিয়ে আপনার বিস্তার জানাবো যে আমাদের পশ্চিমবাংলার তেইশটি জেলা যে তেইশটি জেলার মধ্যে কোর কতজন করোনা আক্রান্ত হলো একদিনে বন্ধুরা আজকে সেই নিয়ে বিস্তার জানাবো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা কলকাতায় আক্রান্তের তুলনায় দ্বিগুণ করোনা মুক্ত সোমবার তবু উদ্বেগ কমার লক্ষণ নেই কারণ এদিন করোনা দৈনিক পরীক্ষা কম হয় কলকাতা সহ বাংলা সর্বত্রই সংক্রমণ সংখ্যা কম কলকাতাতেও করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা কমে দু হাজার নিচে নেমেছে তবে বাংলার মাত্র তিন জেলায় দু এক সীমাবদ্ধ কিন্তু রয়ে গেছে দৈনিক সংক্রমণ তো সেখানে বলা হয়েছে যে কলকাতা সহ যে পাঁচ জেলা আছে সেইটি হচ্ছে কলকাতা আক্রান্তের সংখ্যা এদিন দু হাজারের নিচে সক্রিয় সংখ্যা নেমেছে পঞ্চাশ হাজার নিচে তো এক এক হাজার ছশো চুয়াত্তর জন কমে এখন কলকাতা সক্রিয় রোগের সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার আটশো একচল্লিশ হয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় করোনার সক্রিয় এদিন দুশো পঁচিশ জন কমে হয়েছে উনত্রিশ হাজার নশো তিপ্পান্ন জন হাওড়ায় করোনা সক্রিয় হচ্ছে দশ হাজার তিনশো পাঁচ জন হুগলি করোনা সক্রিয় রোগী হচ্ছে আট হাজার চারশো পঞ্চান্ন জন হয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সক্রিয় হচ্ছে ন হাজার তিনশো উনষাট এবং পশ্চিম বর্ধমানে হয়েছে সাত হাজার চারশো চুয়া চুরানব্বই জন বাকি সাতেরো জেলায় সর্বনিম্ন করোনা সক্রিয় কিন্তু হয়েছে ন হাজার এই ছ হাজার একশো তিরান তিয়াত্তর হচ্ছে বীরভূমে এবং সর্বনিম্ন হচ্ছে তিনশো দুই হচ্ছে কালিম্পংয়ে এবং হ্যাঁ কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা সেখানে করোনা সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা হচ্ছে ন হাজার আটশো পঁয়ত্রিশ এবং কলকাতা এদিনে সংক্রমিত হয়েছে এক হাজার আটশো উনআশি জন দক্ষিণ চব্বিশ পরগনায় সংক্রমণ হয়েছে এক হাজার আটশো তেষট্টি জন এবং তার পাশাপাশি কলকাতা সংক্রমণ এদিন ফির দু হাজার নিচে নেমে গেল কলকাতার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা সংক্রমণ দু হাজার নিচে শহর জেলাগুলিতে সংক্রমণ না নেমেছে তাল মিলে সংক্রমণ কমেছে বাকি জেলাতেও সম্ভবত রয়েছে পরীক্ষা কমার কারণ তার পাশাপাশি এখানে বলা হয়েছে এদিন পর্যন্ত কলকাতার মোট আক্রান্তের সংখ্যা আছে তেচল্লিশ হাজার এই চার লক্ষ তিরিশ হাজার ছশো দশজন এবং কলকাতায় এক হাজার আটশো উনআশি জন আক্রান্ত হয়েছে তার পাশাপাশি এখানে কিন্তু বলা হয়েছে যে এখনও পর্যন্ত কলকাতায় কিন্তু মৃত্যু হয়েছে টোটাল পাঁচ হাজার চারশো কুড়ি জন এবং এদিন একদিনে কিন্তু মৃত্যু হয়েছে সাতজন এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়েছে তিন লক্ষ পঁচাত্তর হাজার তিনশো ঊনপঞ্চাশ জন এখনও সক্রিয় রোগের সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার আটশো একচল্লিশ জন এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে তিন হাজার পাঁচশো ছেচল্লিশ জন এবং দক্ষিণ চব্বিশ পরগনার যে পরিসংখ্যান তাতে কিন্তু ভয়াবহ অবস্থা সেখানে কিন্তু হচ্ছে আটত্রিশ তিন লক্ষ সাতাশি হাজার সাতাশি জন এবং আক্রান্ত সংখ্যা হচ্ছে একদিনে আক্রান্ত সংখ্যা হচ্ছে এক হাজার আটশো তেষট্টি জন এবং মৃত্যু হয়েছে মোট হয়েছে এখনও পর্যন্ত পাঁচ হাজার এক সাত জনের এবং একদিনে কিন্তু মৃত্যু হয়েছে এগারো জনের এবং সেখানে কিন্তু করোনা মুক্ত হয়েছে তিন লক্ষ বাহান্ন হাজার সাতাশ জনের এবং সক্রিয় রোগের সংখ্যা হচ্ছে উনত্রিশ হাজার পাঁচ নশো তিপ্পান্ন জনের এবং এদিকে করোনা সংক্রমণ মুক্ত হয়েছে দু জনের তার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কী হয়েছে তো সেখানে যা দেখা যাচ্ছে যে হাওড়া সংক্রান্ত নিজেকে তিন নম্বর উঠে এসছে দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়িয়ে দক্ষিণ চব্বিশ পরগনা চারশো তেচল্লিশ জন বেড়ে আক্রান্ত হয়েছে এক লক্ষ উনিশ হাজার চারশো বেয়াল্লিশ জন এবং হাওড়ায় আক্রান্ত হয়েছে এক লক্ষ কুড়ি হাজার নশো বেয়াল্লিশ জন এবং এই দিনে আক্রান্ত হয়েছে একদিনে কিন্তু আক্রান্ত হয়েছে কিন্তু চারশো উনআশি জন এবং হুগলিতে কিন্তু পাঁচশো বাহান্ন জন আক্রান্ত বেড়েছে এক লক্ষ বত্রিশ এক লক্ষ তিন হাজার দুশো একষট্টি জন এবং অন্যান্য যে জেলাগুলি আছে সেইটি হচ্ছে আলিপুরদুয়ার একদিন আক্রান্ত হয়েছে তেষট্টি জন কোচবিহারে আক্রান্ত হয়েছে একশো পঁয়তাল্লিশ জন দার্জিলিং আক্রান্ত হয়েছে একশো তিয়াত্তর জন কালিম্পং আক্রান্ত হয়েছে তেরো জন জলপাইগুড়িতে আক্রান্ত হয়েছে ছিয়াত্তর জন উত্তর দিনাজপুরে আক্রান্ত হয়েছে দুশো নব্বই জন দক্ষিণ দিনাজপুরে আক্রান্ত হয়েছে দুশো জন মালদাতে মালদাতে আক্রান্ত হয়েছে তিনশো তিরিশ জন মুর্শিদাবাদ আক্রান্ত হয়েছে দুশো বিয়াল্লিশ জন নদীয়াতে আক্রান্ত হয়েছে চারশো সত্তর জন বীরভূমে আক্রান্ত হয়েছে বীরভূমে কিন্তু এখানে যে দেখাচ্ছে সেখানে কিন্তু হায়েস্ট পিক আপে আছে পাঁচশো চৌষট্টি জন পুরুলিয়াতে আছে একশো সাতাশ সাতান্ন জন আক্রান্ত হয়েছে একদিনে বাঁকুড়াতে হয়েছে দুশো কুড়ি জন ঝাড়গ্রামে হয়েছে এক একশো একজন পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত হয়েছে দুশো পঁচিশ জন পূর্ব মেদিনীপুরে আক্রান্ত হয়েছে পঁচানব্বই জন পূর্ব বর্ধমানে আক্রান্ত হয়েছে চারশো তিয়াত্তর জন পশ্চিম বর্ধমানে আক্রান্ত হয়েছে তিনশো উনসত্তর জন একদিনে আক্রান্ত হয়েছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন কোটা টোটাল হিসাব আমি বলে দিলাম বিশেষ করে কলকাতা একটু যেহেতু খারাপ অবস্থায় কলকাতা ভালো করে বিশ্লেষণ করে আপনাদের জানিয়ে দিলাম তাছাড়া অন্যান্য জেলাগুলিতেও করোনার দাপট কিন্তু অব্যাহত হয়েছে আপনারা অবশ্যই হাত সাবান দিয়ে ভালো করে ধুবেন মাস্ক পরবেন যতটা দূরত্ব বজায় রাখে ততটা ভালো তো বন্ধুরা করোনার রিপোর্ট যদি আর কোনো পজিটিভ পাওয়া যায় আমার চ্যানেল সর্বপ্রথম পেয়ে যাবেন গোটা পশ্চিমবাংলার কী রিপোর্ট আসছে আমার চ্যানেলে পেয়ে যাবেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভিডিও পেন ছিল পরবর্তীকালে নতুন একটা ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন সবাইকে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ